আজি আসিব ধারা 370 র রায় জম্মু কাশ্মীর ধারা 370 উচ্ছেদ প্রতিবাদে হইতিবা মামলার রায় শুনাইবে সর্বোচ্চ আদালত 2019 রে ধারা 370 উচ্ছেদ বিরোধে দাখল হইতিবা বিভিন্ন আবেদন উপরে কোর্ট রায় প্রদান করিবে সিজিআই ডিওয়াই চন্দ্রচূড়ক অধ্যক্ষতায় পাঁচ জনিয়া খণ্ডপীঠ রায় শুনাইবে গত অগস্ট মাসে সুপ্রিম কোর্ট মামলার মারাথন শুনানি করিলে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জাস্টিস সঞ্জয় কিষান কৌল জাস্টিস সঞ্জীব খান্না জাস্টিস বিআর গবাই এবং জাস্টিস সূর্যকান্তকে নিয়ে গঠিত পাঁচ জনিয়া সংবিধান বেঞ্চ 16 দিন ধরে সমস্ত পক্ষঙ্ক যুক্তি শুণবা পরে সেপ্টেম্বর 5 তারিখে রায় সংরক্ষিত রাখিলে 370 ধারা বিপক্ষে বরিষ্ঠ আইনজীবী কপিল সিবল গোপাল সুব্রমণ্যম রাজীব ধাওয়ন জফর শাহ দুষ্যন্ত দেব নিজ পক্ষে রাখিলে সেপটে আটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণ সলিসিটর জেনারেল তুষার মেহতা বরিষ্ঠ আইনজীবী হরিশ সালভে রাকেশ দ্বিবেদী বি গিরি কেন্দ্র সরকার পক্ষ রাখি 370 ধারা হটা যা নিষ্পতি উচিত লা দর্শাই 2019 অগস্ট 5 তারিখে কেন্দ্র সরকার জম্মু কাশ্মীর ধারা 370 উচ্ছেদ করে ধারা উচ্ছেদ করা সহ জম্মু কাশ্মীর ও লদাখকে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিভক্ত করা কেন্দ্র সরকারক এই নিষ্পতি সুপ্রিম কোর্টে আবেদনকারী চ্যালেঞ্জ করেছে